পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি হিমাদ্রি। আজ তোমাদের জন্য ডব্লিউবি সেট 2022-এর যে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, তোমরা যারা যারা এখানে আবেদন করতে চাও, তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে এখানে আবেদন করবে, আজকে আমি এই ভিডিওতে সেটাই তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প ও সব ধরনের সরকারি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিও। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা সবার প্রথমেই যে কোনো একটা ব্রাউজারে চলে আসবে, তারপরে তোমরা WBCSC সার্চ করবে। দেওয়ার পরেই সবার প্রথমে ওয়েবসাইট চলে আসবে www.wbcscionline.in, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো অফিসিয়াল যে পেজ যেখান থেকে আবেদন করতে হবে, পেজটা খুলে গেছে। তো সবার প্রথমেই দেখতে পাচ্ছ দেয়া আছে 16/8/2022 অ্যাপ্লাই ফর স্টেট এলিজিবিলিটি টেস্ট। এখানে অ্যাড্রেস নম্বর দেওয়া আছে, এদিকে পাশেই দেওয়া আছে অ্যাপ্লাই নাও, তোমরা এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে দেবে। তো এখানে সবার প্রথমেই দেখতে পাচ্ছ অ্যাপ্লাইড ফর, এখানে সেট চুজ করাই আছে। তারপরে হচ্ছে সাবজেক্ট চুজ করতে হবে, মানে তুমি যে সাবজেক্টে সেট দেবে। তো এখান থেকে আমি একটা সাবজেক্ট চুজ করে নিচ্ছি। আচ্ছা, তারপরে এদিকে হচ্ছে হ্যাভ ইউ কোয়ালিফাইড আইলার WB সেট ইন দ্য সেম সাবজেক্ট, মানে তুমি কি এর আগে সেট পরীক্ষা এই সাবজেক্ট নিয়ে পাস করেছো, ইয়েস অর নো, সেটা চুজ করে নেবে। তারপরে হচ্ছে চয়েস ইয়োর এক্সাম সেন্টার, দুটো এখানে চয়েস দেওয়া হয়েছে, চয়েস ওয়ান আর চয়েস টু, মানে তুমি কোথায় পরীক্ষা দিতে চাও সেই সেন্টারগুলো তোমাকে এখানে চুজ করে নিতে হবে। আমি এখান থেকে ফার্স্ট চয়েস আর সেকেন্ড চয়েস দুটো চুজ করে নিচ্ছি। তারপরে করে নেওয়ার পরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে ক্যান্ডিডেটের নেম দিয়ে দিয়েছি, লাস্ট নেম দিয়ে দিয়েছি, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি চুজ করে নিয়েছি, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, ম্যারেজ স্ট্যাটাস যেটা সেটা দিয়ে দিয়েছি, জেন্ডার চুজ করে নিয়েছি, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দিয়েছি, ল্যান্ডফোন নাম্বার দিইনি যেহেতু নেই, আধার নম্বর দিয়ে দিয়েছি, ডিসেবিলিটি চুজ করে নিয়েছি, ন্যাশনালিটিটা চুজ করে নিয়েছি, অ্যাড্রেসটা চুজ করে নিয়েছি, পুরো অ্যাড্রেসটাই আমি লিখে নিয়েছি এখানে। আচ্ছা, এরপরে অ্যাড্রেস করার পরে তারপরে হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। পরের স্টেপে তোমাদের যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলস। আমি এটা ফিল আপ করে রেখেছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাকাডেমি কোয়ালিফিকেশান, এখানে ফার্স্ট আছে ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট, তারপর হচ্ছে পিজি। তো এখানে তোমরা ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস করেছো সেটার নাম দিয়ে দেবে, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট কী ছিল সেটা দিয়ে দেবে, কত নাম্বার পেয়েছো, কত ফুল মার্কস, আর হচ্ছে গ্রেড থাকলে গ্রেডটা দিয়ে দেবে, পার্সেন্টেজটা দিয়ে দেবে। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এখন একই, ইউনিভার্সিটির নাম দিয়ে দেবে, কত সালে পাস করেছো, সাবজেক্ট কী ছিল, কত নাম্বার পেয়েছো, কতর মধ্যে পরীক্ষা, আর হচ্ছে কত পার্সেন্টেজ পেয়েছো, আর গ্রেড থাকলে গ্রেডটা দিয়ে দেবে। আর এর পরে যে অপশানটা আছে পিজি রেজাল্ট ওয়েটিং, মানে যারা পোস্ট গ্র্যাজুয়েশন রেজাল্ট এখনও হাতে পাওনি, এক্সাম দিয়েছো, তারা যদি সেট পরীক্ষার জন্য আবেদন করতে চাও, যদি রেজাল্টের জন্য ওয়েট করছো, তাহলে তাদের এখানে ইয়েস অপশানটাই ক্লিক করতে হবে। আর যাদের কাছে পিজির রেজাল্ট আছে, যাদের এক্সাম দেওয়া হয়ে গেছে, তারা এখানে এটা নো করে দেবে। আর নিচে একটা দেওয়া আছে যে যারা যারা 1991-এর 19 সেপ্টেম্বরের আগে পিএইচডি হোল্ডার যারা, তারা যদি মাস্টার লেভেল এক্সামিনেশান যদি কমপ্লিট করে থাকে, তাহলে তাদের এখানে ইয়েস করতে হবে, নালে নো অপশানে ক্লিক করতে হবে। এটা পুরো কমপ্লিট করার পরে তারপরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। তো নেক্সট অপশান চলে এসেছে আপলোড ডকুমেন্টস, এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে। ফটোটা তোমাদের জেপিজি অথবা জেপিইজি ফাইল সাইজ হতে হবে 4 KB থেকে 40 KB মধ্যে। আর সিগনেচারটাও তোমাদের আপলোড করতে হবে, যেটা তোমাদের জেপিজি বা জেপিইজি ফরম্যাটের, আর ফাইল সাইজ হতে হবে 4 KB থেকে 30 KB মধ্যে। তো দুটো ফাইল এখানে তোমরা আপলোড করবে, আগে ফাইলগুলো তোমরা স্ক্যান করে নেবে, নিয়ে একটু সাইজটা ছোটো করে নেবে, ছোটো করে নেওয়ার পরে আপলোড করে তারপরে IRY ডিক্লিয়ার এই যে অপশানটা আছে এখানে তোমরা এটা চেক করে দেবে। এখানে টিক করে দেওয়ার পরে তারপরে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। তো আমি এখানে ফটো আপলোড করে দিয়েছি, সিগনেচার আপলোড করে দিয়েছি, এবার হচ্ছে ডিক্লারেশান অপশানটায় টিক করে দেবো, দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। তো এরপরে পরের স্টেপে দেখতে পাচ্ছ চলে এসেছে অ্যাপ্লাইড ফর সেট, সাবজেক্ট দেওয়া আছে। তো বাকি তুমি যা এতক্ষণে যা যা ফিল আপ করেছো সব কিছু এখানে তুমি দেখতে পেয়ে যাবে। তো তোমরা পুরো এই ফর্মটা এখান থেকে একটু চেক করে নেবে, সব কিছু ঠিকঠাক ফিল আপ আছে কি না, যদি কিছু ভুল থাকে তাহলে তোমরা এখানে এডিট অপশানে গিয়ে এডিট করতে পারবে, আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবে। আমি এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিলাম।
তো ফর্মটা আমার ফাইনালি সাবমিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ফর্মটা তোমরা এইভাবে সাবমিট করবে, এবং আমার ফোনে একটা রেজিস্ট্রেশন নাম্বার আর একটা পাসওয়ার্ড এসেছে। তো তোমরাও যখন ফিল আপ করবে, তোমাদের ফোনে একটা রেজিস্ট্রেশন নাম্বার আর একটা পাসওয়ার্ড যাবে, যেটা দিয়ে তোমরা পরবর্তীকালে লগ ইন করতে পারবে এখানে। আর নিচে দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা পে অনলাইন বলে একটা অপশন আছে, যেটাতে ক্লিক করে তোমরা অনলাইনে পেমেন্টটা করতে পারবে। তো তোমাদের যে ভিডিওটা দেখালাম পুরো স্টেপগুলো তোমরা ফলো করো, আর এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি যদি লাইক করে দিও, আর তোমাদের মতামত আর সাজেশান আমাকে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।